আসসালামু আলাইকুম। তো প্রিয় বন্ধুগণ, শুরুতেই তোমাকে একটা কথা বলছি, এই পৃথিবীতে সমস্ত কিছুই সম্ভব। একটা মুহূর্ত একটা দিনকে বদলে দিতে পারে, একটা দিন একটা জীবনকে বদলে দিতে পারে, আর একটা মানুষ গোটা দুনিয়াকে বদলে দিতে পারে। আর এগুলো নির্ভর করে তার দৃঢ় বিশ্বাস ও চিন্তা ভাবনার উপর। তাই একটি মাত্র উক্তি আপনার সুচিন্তার সফলতা এনে দিতে পারে। দয়া করে ছোট ভিডিওটি পুরোপুরি দেখুন। মোটিভেশন ইজ সাকসেস ইন লাইফ। আমাদের জীবনে দুই পায়ের মতো জীবনযাপন করা উচিত, ঠিক যেমন এক পা এগিয়ে গেলে অহংকার করে না এবং অপর পা পিছিয়ে থাকলে লজ্জিত হয় না, কারণ তারা দুজনে জানে যে তাদের অবস্থান একসময় পরিবর্তন হবে। যখন খুব বেশি মন খারাপ করবে তখন বাড়ির ছোট সদস্যদের নিজের কাছে ডেকে আনবেন, তাদের নিষ্পাপ হাসি দুষ্টুমি এলোমেলো কথাগুলো নিমেষেই আপনার মন ভালো করে দিবে। প্রথমে নিজের ক্যারিয়ার তৈরি করুন, তারপর ভালোবাসাকে সময় দিন, কারণ আজকের দিনে মানুষ তার সাথেই থাকতে পছন্দ করে যার একটা সচ্ছল ভবিষ্যৎ আছে। যে ব্যক্তি অন্যের অনুভূতি মূল্য দিতে পারে না সে কখনোই কাউকে ভালোবাসতে পারে না। দরকার হলে একা থাকুন, কিন্তু মিথ্যে হাসি, মিথ্যে আশা, মিথ্যে ভালোবাসা, মিথ্যে বন্ধুত্ব, এগুলো থেকে শত শত হাত দূরে থাকার চেষ্টা করুন। জীবনে যতক্ষণ তুমি সফল থাকবে ততক্ষণ হাত তালির অভাব হবে না, কিন্তু যখন তুমি ব্যর্থ হবে তখন ধরার জন্য একটা হাতও তুমি কাছে পাবে না। যে সম্পর্কে অন্যের কথায় নষ্ট হয়ে যায়, আসলে সেটা কখনোই প্রকৃত সম্পর্ক ছিল না, হোক প্রেম বা বন্ধুত্ব, যে কোনো সম্পর্কেই মূল ভিত্তি হলো বিশ্বাস। মাটিতে পড়ে থাকা ধুলো তোমার কোনো ক্ষতি করে না, কিন্তু সেই ধুলো চোখে পড়লে তখন যন্ত্রণা দেয়। ঠিক তেমনি জীবনে কাউকে কোনো তুচ্ছ এবং দুর্বল ভেবো না, কারণ সৃষ্টিকর্তা কার ভাগ্যের চাকা ঘুরিয়ে দেবে সেটা কেউ বলতে পারে না। আমাদের জীবনটা খুবই ছোট, তাই ভালোবাসা এলে তাকে আগলে রেখো, রাগ এলে তাকে দাবিয়ে রেখো, ভয় পেলে তার মুখোমুখি গিয়ে দাঁড়াও, স্মৃতি থাকলে সেগুলোকে সাজিয়ে রাখো। বাস্তবতার মাঝে মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো সময়, ক্লান্ত হলে মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো শক্তি, আর স্বার্থপূরণের জন্য মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো মনুষ্যত্ব। প্রিয় বন্ধুগণ, ভিডিওটির একটি উক্তিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।